আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, এবং আমার যারা অন্য অন্য যে ভিউয়ার্স আছেন সকলের প্রতি রইল আমার সালাম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মালয়েশিয়া যে সকল প্রবাসীরা আছেন, যে সকল অবৈধ প্রবাসীরা আছেন, যারা বৈধতার জন্য আপনি আপনার কোম্পানির কাছে রেজিস্ট্রেশনের যে ফি দিয়েছেন 500 রিঙ্গিত, তো সেই 500 রিঙ্গিত ফি মালয়েশিয়া ইমিগ্রেশনে জমা হয়েছে কিনা রেজিস্ট্রেশনের জন্য, তো সেই পদ্ধতি আপনারা কিভাবে চেক করবেন নিজে নিজেই, তো সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে আপনি আপনার সেই রেজিস্ট্রেশন ফিটি চেক করবেন এই পদ্ধতিটি আজকে আমি দেখাবো এবং লিঙ্কটি শেয়ার করব। তো মালয়েশিয়া যে সকল প্রবাসীরা আছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে বাংলাদেশ হাই কমিশন যে জরুরি নোটিশ তারা দিয়েছে, সেই জরুরি নোটিশ তারা কী বলেছে প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখলেই আপনি আজকের ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকুন। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, মালয়েশিয়া তথ্যভিত্তিক সংবাদ পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, মালয়েশিয়ায় যে সকল অবৈধ প্রবাসীরা আছেন যারা বৈধতার জন্য রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছেন কিন্তু আপনি জানেন না যে আপনার ফি জমা হয়েছে কি না, তো আপনার কোম্পানি রেজিস্ট্রেশন ফি জমা দিছে কি না আপনি যদি জানতে চান তাহলে কীভাবে জানবেন আমি আপনাদেরকে শেখাচ্ছি, এবং নিজে নিজে আপনি বের করতে পারবেন, নিজে নিজে আপনি চেক করতে পারবেন আপনার ফি জমা হয়েছে কি না। তো চলুন শুরু করা যাক, আপনি কিভাবে চেক করবেন আপনার এই রেজিস্ট্রেশন ফি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার যে হ্যান্ডফোন আছে সেই হ্যান্ডফোনের গুগল ব্রাউজারে যাবেন। প্রত্যেকের হ্যান্ডফোনেই কিন্তু গুগল ব্রাউজার আছে, তো গুগল ব্রাউজার যেহেতু আছে আপনারা গুগল ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি গুগল ব্রাউজার ওপেন করে আপনারা কিভাবে চেক করবেন আপনার সেই রেজিস্ট্রেশন ফি। গুগল ব্রাউজার ওপেন করে এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে আপনি এই লিঙ্কটি এখানে ক্লিক করবেন। আমি লিঙ্কটি কপি করে এনে এখানে পাস্ট করে দিচ্ছি, আপনি আমার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, শুধু আপনি এভাবে টাইপ করবেন যেন কোনো বর্ণ বা কোনো কিছু ভুল না হয়। তো ভিডিওর নিচে লিঙ্কটি শেয়ার করতে পারি না, আমার ইউটিউব চ্যানেলের যে রুলস পলিসি আছে সেজন্য কিন্তু ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্কটি শেয়ার করতে পারি না বলে দুঃখিত। তাই আমি এই ভিডিওর এখানে দিয়ে দিচ্ছি, আপনারা হুবহু লিখে নেবেন। তো এই লিঙ্কটি দেওয়ার পরে আপনি সার্চ করবেন, তো যে পেজটি আসবে, তো যে পেজটি আসবে তো এখানে দেখেন আপনারা দুইটা প্রোগ্রাম আছে, তো আপনারা যাবেন বায়ারান, এখানে বায়ারানে আপনি টাচ করবেন পিলি, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখবেন ডিপোজিট হিকলি ব্রেসি এবং নিচে আছে ডিপোজিট ডান লাইন লাইন বায়ারান। তো আপনারা প্রথমে যেটা আছে সেটা টাচ করবেন, টাচ করার পরে পরবর্তীতে যে পেজটি আসবে আপনারা এখানে দুইটা অপশন আছে, নিচের অপশনটি ক্লিক করবেন সিমাকানান স্ট্যাটাস বায়ারান, এটা টাচ করবেন। এটা টাচ করার পরে আপনার এখানে যে নং পারমোহনান, তো এখানে প্রত্যেক কোম্পানির একটা পারমোহনান আছে, সেটা যদি আপনারা না পান তাহলে এখানে যে নং রক নাম্বার আছে, অর্থাৎ এই রক নাম্বারটা হচ্ছে আপনি যে কোম্পানির আন্ডারে বৈধ হতে চাচ্ছেন সেই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ আপনি যদি তারপরও যদি বুঝতে না পারেন এবং আপনি এই রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে পাবেন আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির যে নাম সেই নাম আপনি গুগলে সার্চ দিবেন, সার্চ দিলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার যা থাকবে সেটা হবু এখানে টাইপ করবেন, টাইপ করার পর এখানে 4 লিখবেন, তখন একটা যে পেজ আসবে আপনার যে রেজিস্ট্রেশন ফি সেটা যদি জমা হয় তাহলে এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। তো আশা করি আপনারা এটা এখন নিজে নিজে পারবেন। তো আমি কিন্তু এখন কোনো রক নাম্বার দিয়ে চেক করতেছি না সিকিউরিটির কারণে, এখানে অবশ্যই একটা সিকিউরিটি আছে সেজন্য আমি দিচ্ছি না, আপনারা এটা নিজে নিজে অর্থাৎ দিতে পারবেন, নিজে নিজে এটা আপনারা পারবেন। তো
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আশা করি এখন আপনারা ইনশাল্লাহ এইভাবে চেক করবেন, আপনি কিভাবে রেজিস্ট্রেশন ফি জমা হয়েছে কিনা আপনারা জানতে পারবেন, নিজে নিজে চেক করতে পারবেন। তো এখন যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মালয়েশিয়া যে সকল প্রবাসীরা আছেন যারা পোস্ট লজের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন, তো পাসপোর্ট জমা দিয়েছেন, ডেলিভারি স্লিপ পাইছেন, এবং যারা অনেকেই পাসপোর্ট বিতরণের জন্য অর্থাৎ পাসপোর্ট সংগ্রহের জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তো ইতিপূর্বে কিন্তু একটি ঘোষণা হয়েছিল বাংলাদেশ হাই কমিশন থেকে যে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। তো ইতিপূর্বে কিন্তু তারা আবার একটি নোটিশ জারি করেছে, সেটি হচ্ছে আগামী 6 জানুয়ারি থেকে যথারীতি আবার কার্যক্রম শুরু হবে এবং পাসপোর্ট বিতরণ তারা করবে। তো 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তারা আবার নতুন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনার সেই তারিখ অনুযায়ী, এবং যারা 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের আর পরিবর্তন করতে হবে না, আপনারা এই তারিখেই যথানিয়মে আপনারা গেলে আপনাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ড এবং মুয়ার 9 তারিখ, 10 তারিখ জানুয়ারির এই 9 তারিখ, 10 তারিখে তারা যে অ্যাপয়েন্টমেন্ট, অনেকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ক্যামেরুন হাইল্যান্ড থেকে সংগ্রহ করবেন এবং জোহরবারু মুয়ার থেকে সংগ্রহ করবেন, তবে ওখানে যারা আছেন তারা অবশ্যই এই ঢেরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখান থেকে আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। সেখানে তো অবশ্যই আপনাদের ঠিকানা আমি অলরেডি বলে দিয়েছিলাম সেই ঠিকানা, এবং গতকালকে যে একটি ভিডিও আমি আপলোড দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি ঠিকানা বলে দিয়েছিলাম। তো আশা করি আমার যে কথাগুলো আপনারা বুঝতে পারছেন, এবং আজকে যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা আপনাদের যে বন্ধুবান্ধব আছে সকলের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।